খোয়াইয়েও আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করজির 64তম জন্মদিন পালিত। এই জন্মদিন পালন উপলক্ষে আর্ট অফ লিভিং এর খোয়াই শাখা খোয়াই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করল। 13 মে আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠা রবি শঙ্করজির জন্মদিন, সে মতে সোমবার খোয়াইয়েও রবি শঙ্করজির 64তম জন্মদিন পালন করল আর্ট অফ লিভিং এর খোয়াই শাখা। এই জন্মদিন পালন উপলক্ষে আর্ট অফ লিভিং এর খোয়াই শাখা সোমবার খোয়াই জেলা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে। এই ফল মিষ্টি বিতরণকালে ভারত সেবা আশ্রমের অসীম নন্দগিরি মহারাজ, খোয়াই আর্ট অফ লিভিং এর শিক্ষিকা চন্দ্রা ভট্টাচার্য সহ আরো বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এদিন 167টি দেশে রবি শঙ্করজির জন্মদিন পালিত হয়েছে বলে নিজ প্রতিক্রিয়া জানালেন খোয়াই স্থিত আর্ট অফ লিভিং এর শিক্ষিকা চন্দ্রা ভট্টাচার্য। আজকে আমরা ফল দান করলাম, সেবার মধ্যে রয়েছে আমাদের ফল দান। পুরো পৃথিবী জুড়ে গুরুজির এই কর্মকাণ্ড আজকে চলছে, 167টা দেশে গুরুজির বার্থডে পালিত হচ্ছে। তো আজকে আমরা খোয়াইতেও গুরুজির জন্মদিন পালিত হলো, তো তার সাথে আমরা আজকে সেবা করলাম হাসপাতালে। সন্ধ্যা লং ক্রিয়া হয়েছে সকালবেলা, আর সন্ধ্যার সময় গুরু পূজা থাকবে, সৎসঙ্গ থাকবে। খুব আনন্দ করবো আজকে সারাদিন আমরা সবাই মিলে। এদিন হাসপাতালের 110 জন রোগীর মধ্যে ফল মিষ্টি বিতরণ করা হয়। সন্ধ্যায় সরু পুজো ও অধিবেশনের মাধ্যমে গুরুজির 64তম জন্মদিন পালন অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। পুরো অনুষ্ঠানকে ঘিরে রবি শঙ্করজির ভক্ত অনুরাগীদের এদিন রীতিমতো উৎসবের মেজাজে কাটালেন। নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, হাল্লাবোল।